জাহাজ ভেড়ানোর পাশাপাশি কন্টেইনার উঠানামার মতো অপারেশন কাজের জন্য পুরোপুরি প্রস্তুত চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে এর টার্মিনাল পরিচালনা করবে তাও নিশ্চিত করেছে সরকার। আনুষ্ঠানিক চুক্তি না হলেও গত 14 নভেম্বর এই টার্মিনালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার অপেক্ষার পালা শেষ, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং রেড সি গেটওয়ে। নমিনেটেড বাই সৌদি গভর্নমেন্ট, তাদের সাথে আমাদের চট্টগ্রাম বন্দরের একটা চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে, সেটার জন্য আমরা ইতিমধ্যেই পিপিপি আইনে যেটা রয়েছে সেই আইন মোতাবেক আমরা সব ধরনের আলোচনা এবং নেগোসিয়েশন সব সমাপ্ত করে আমরা একটা চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছি এবং সেটা ইতিমধ্যেই ক্যাবিনেট কমিটি কর্তৃক সেটা অনুমোদিত হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী আগামী 22 বছর বন্দরের নতুন এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাবে রেড সি গেটওয়ে, আর টার্মিনাল পরিচালনার জন্য যন্ত্রপাতি সৌদি প্রতিষ্ঠানেই আনবে। এক্ষেত্রে প্রথম পর্যায়ে 1,500 কোটি টাকা বিনিয়োগ করতে হবে প্রতিষ্ঠানটিকে। এমনকি পণ্যবাহী জাহাজ পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে ভেড়াতে ইন্টারন্যাশনাল শিপিং লাইনগুলোর সঙ্গে দেন দরবার সৌদি প্রতিষ্ঠানকেই করতে হবে বলে শর্ত রয়েছে এই চুক্তিতে। বর্তমান পদ্ধতিতে আমরা কার্গো হ্যান্ডলিং করি, তারা সেখানে উন্নত প্রযুক্তি নিয়ে আসবে, সব বিষয় মিলে এটা একটা আমাদের জন্য একটা নতুন একটা সূচনা হবে, নতুন কন্টেইনার হ্যান্ডলিংয়ের একটা নতুন মাত্রা এখানে যোগ হবে। এবং আমরা বছরে প্রায় 4.5 লাখ থেকে 5 লাখ কন্টেইনার এখানে অতিরিক্ত হ্যান্ডেল করতে পারবো। এদিকে এই চুক্তির স্বাক্ষর আয়োজন নিয়ে শুরু হয়ে গেছে বাংলাদেশের বিজনেস ডিপ্লোমেসি। সৌদি সরকারের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল ফালির নেতৃত্বে 40 জন শীর্ষ ব্যবসায়ী এবং বিনিয়োগকারী মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ বিমানে ঢাকায় আসবেন। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের পাশাপাশি বে টার্মিনাল নিয়েও আগ্রহ রয়েছে তাদের। এবারই প্রথম সৌদি আরবের এত বড় ব্যবসায়ী দল দুদিনের সফরে বাংলাদেশ আসছে। বাংলাদেশের সাথে সৌদি আরবের বড় একটা বিনিয়োগ এখানে হতে যাচ্ছে এবং দিস দ্য ফার্স্ট টাইম এভার ইন দ্য হিস্ট্রি অফ চিটাগাং পোর্ট অ্যান্ড বাংলাদেশ। এবং এটাকে কেন্দ্র করে আমি যেটা বুঝতে পারছি যে সৌদি যারা বিনিয়োগকারী আছেন তারা আরও উৎসাহিত হয়েছেন এবং তারা আগ্রহ প্রকাশ করছেন, এবং সেই উদ্দেশ্যেই হয়তো সৌদি বিনিয়োগ মন্ত্রীর সাথে আমার মনে হয় এত বড় একটা ডেলিগেশন আসছে। প্রায় 1,500 কোটি টাকা ব্যয় করে কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় গড়ে ওঠা এই পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে একসঙ্গে 3টি জাহাজ ভেড়ানোর সুযোগ রয়েছে, আর বছরে কন্টেইনার হ্যান্ডেলিং হবে 5 লাখের বেশি। 6 ডিসেম্বর চুক্তির মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বুঝে নেবে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। শুধু এই বন্দরে বিনিয়োগ নয়, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরবের ব্যবসায়ীরা, যে কারণে সৌদি আরবের বিনিয়োগকারী মন্ত্রীর সাথে এই দলে রয়েছেন 40 জন শীর্ষস্থানীয় ব্যবসায়ী। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ।